এই মুহূর্তে আমরা আছি যমুনা ব্লকবাস্টারে এবং আমরা দেখতে পাচ্ছি মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখার জন্য কিন্তু দর্শকের লম্বা লাইন দেখা যাচ্ছে। কোন সিনেমার প্রতি দর্শকের আগ্রহ বেশি, চলুন জেনে নেওয়া যাক। একটু জানতে চাচ্ছিলাম কোন সিনেমাটা দেখতে এসেছি। আমি রাজকুমার মুভি দেখতে এসেছি, আমাদের সুপারস্টার সাকিব খানের মুভি। ওকে, থ্যাংক ইউ। একটু আপু জানতে চাচ্ছিলাম কোন সিনেমাটা দেখতে এসেছি। রাজকুমার। সাকিব খানকে ভালো লাগে? হ্যাঁ। হ্যালো, এক্সকিউজ মি, একটু যদি বলতেন ঈদের সময় চলছে, কোন সিনেমাটা আজকে দেখ? রাজকুমার। রাজকুমারের প্রতি কেন আগ্রহ কাজ? নতুন নতুন ঈদে নতুন ছবি মুক্তি পাইছে, কেমন হচ্ছে দেখব, জানব, জানার পরে না মজা পাইব, আমি তো দেখি নে, জানি নে, দেখার পরে বলবো আর কি। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি লাইন ধরে ধরে কিন্তু মানুষ সিনেমা হলের ভিতর ঢুকছেন সিনেমা দেখার জন্য। একটু জানতে চাচ্ছি কোন সিনেমাটা আজ দেখ? রাজকুমার। সাকিব খানকে কেন ভালো লাগে? ভালো লাগে ওর ছবি। থ্যাংক ইউ। এছাড়া আমরা সিনেমা হলে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু প্রত্যেকের চোখে মুখে কিন্তু আনন্দের ছাপ এবং অনেকেই সিনেমা দেখতে এসেছেন। একটু দর্শকদের কাছে জানার চেষ্টা করব কোন সিনেমাটা দেখবে আজকে, কোন সিনেমাটা দেখবে? আমরা চট দখল করতে আসছি, আমরা আমাদের আন্নাস মেকওভার থেকে আমরা সবাই মিলে এসেছি সোনার চর দেখতে। প্রথমত জায়েদ ভাইয়ের এই ডিফারেন্ট লুকের জন্য এসেছি, গানটা আমার খুবই ভালো লেগেছে আমাদের সবারই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে সানি ভাই আছে, মৌসুমি আপা আছে, আর সবচেয়ে বড় কথা যে যে মিলানো, তো মানে আমাদের যে ডিরেক্টর জায়েদ ভাইয়ের ছবি সবসময় ভালো হয়, আবার আমাদের জায়েদ খানের ছবিও তো ডিফারেন্ট হতেই হবে। তো ভাইয়ের এই লুকটা আমার খুব ভালো লেগেছে এবং গান দুইটা আমার কাছে অসাধারণ লাগছে। আমি জাস্ট গানের লোভে আমি ছবি দেখতে আসছি এবং আমি আমার সাথে সবাইকে নিয়ে আসছি, আমার স্টুডেন্টরা আছে, আমার বোনেরা আছে, আমার স্টাফরা আছে, সবাই আছে, প্রায় আমরা 18-20 জন এসেছি। Large screen, dual stereo speaker, ebong super fast charging er sathe entertainment king next g n72 eta apnader kache jante charbo nishchoi Zaid Khan cinema ta dekhte eshechen take keno bhalo take emnite onek bhalo lage Zaid Khan er obhinoy bhalo lage ha tar obhinoy shob kichu onek bhalo lage ami tar fan samar onek bhalo lage আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবার চোখে মুখে একটা আনন্দের ছাপ দেখা যাচ্ছে এবং সিনেমার দেখার পাশাপাশি কিন্তু প্রত্যেকেই কিন্তু সেলফি তোলার হিড়িক লেগেছে সবার মাঝে। একটু যদি আমরা দেখি প্রত্যেকেই কিন্তু সাকিব খানের পোস্টারের সঙ্গে ছবি তুলছেন, এছাড়া জায়েদ খানের ভক্তরা এসেও এখানে হাজির হয়েছেন দেখতে পাচ্ছি। একটু জানতে চাচ্ছি আজকে কোন সিনেমাটা দেখতে এসেছে? আমরা বললাম না চর দখল করতে আসছি, তাই একটু জানতে চাচ্ছি জায়েদ খানকে কেন ভালো? জি, জানতে চাচ্ছি কোন সিনেমাটা দেখতে এসেছে? কাজল রেখা। কাজল রেখা কেন, কাজল রেখার প্রতি কেন আগ্রহ কাজ করে? ভালো লাগে তাই। আচ্ছা, পরে ভাইয়া একটু জানতে চাচ্ছিলাম আজ কোন সিনেমাটা দেখ? এই রাজকুমার দেখব। সাকিব খানকে ভালো লাগে? মোটামুটি, তার জন্য আসলাম, দেখি আজকে ছবিটা কেমন, হয়তো ঈদ হিসাবে ছবিটা ভালো হতে পারে এই জন্য, কারণ ওনার হয়তো আগের থেকে অনেক ভালো করতেছে এখন, তাই আসলাম, অনেক দূর থেকে আসলাম বিশেষ করে ওনার মুভিটা দেখার জন্য, তাই দেখি আজকে কেমন লাগে, আবার যদি এখন যদি ভালো লাগে নেক্সট টাইম আবার দেখার চেষ্টা করব তার মুভি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন যে সব ধরনের সিনেমার প্রতি কিন্তু আগ্রহ রয়েছে দর্শকের। এ ছিল যমুনা থেকে আজকের আপডেট। মেহেরা রহমান, সিমরান, আরটিভি।